बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम सम्मानित सातबागानी बंधुगण, आज के मूलत एक विषय निये आलाप करते चाहिए, सेटी हलो सात कृषिते लाउ। आमरा विभिन्न समय विभिन्न जनेर पोस्ट देखे थाकि, तारा अनेकेई लिखे थाकेन जे आमार लाउ पचे जाच्छे, लाउ होच्छे ना। तो प्रथमत जरा छाद कृषि साथे जड़ित आछेन तादेरके आजकेर ए भिडियोते स्वागतम जानाच्छि। आपनारा ए भिडियोर प्रतिटि विषय जदि खुटिनाटी खेयाल करे शुनेन एवं सेगुलि परे निज बागाने आयत्त करार चेष्टा करेन, ताहले इनशाल्लाह छाद कृषिते आपनार बागानो कांक्षित फलाफल अर्थात भालो फलन पाबेन। प्रथमत आमादेर जे विषयगुलिर उपर दृष्टिपात करते हबे, जेन आमरा छाद कृषिर प्रत्येकटि गाछेर धरन अनुयायी माटि तैरि करे दिई। लाउ किन्तु छाद कृषिते प्रचुर परिमाणे फले, जार प्रमाणस्वरूप आमार एई छाद बागानटि थेके आपनारा देखते पाच्छेन। एखाने एकटि माचाई आमरा प्रतिनियत लाउ केटे निये थाकि, आजो निएछि। এখানে আল্লাহর রহমতে এখনো প্রচুর পরিমাণে লাউ আমার এই মাচার মধ্যে ঝুলে আছে। এখানে যেই জিনিসগুলি খেয়াল এবং শেখার দরকার, যেমন এই মাচাটির নিচ দিয়ে কিন্তু আমি অনায়াসে হাঁটাহাঁটি করতে পারতেছি। এখানে একটি বিষয় আমি প্রায়ই লিখে থাকি যে ছাদ কৃষি পরিকল্পনা এবং পরিকল্পিতভাবে যদি আমরা করি, তাহলে অল্প জায়গায় অধিক ফসল বা অধিক ফলন উৎপাদন করতে পারবেন। এবং ফসলের যদি ভিন্নতা থাকে, তাহলে প্রতিদিন ছাদ বাগান থেকে কিছু না কিছু আপনারা আহরিত করতে পারবেন। যদি একটি আড়াই কাঠার বাড়ির ছাদও হয়, যদি আপনারা সযত্নে সেই ছাদটিতে ছাদ কৃষি গড়ে তোলেন, তাহলে ইনশাআল্লাহ আশা করি না যে আপনাদের সবজির দৈনন্দিন যে সবজি প্রয়োজন হয় সেটি বাজার থেকে কিনতে হবে। এখানে একটি জিনিস খেয়াল করবেন যে একটি হাফ ড্রামে এখানে আমি দুইটি লাউয়ের চারা দিয়েছি, আবার আরেকটি হাফ ড্রামে আমি তিনটি লাউয়ের চারা দিয়েছি। এর সাথে আপনারা আবার দেখতে পাচ্ছেন যে ছোট একটি লাউ গাছ ওখানে ধীরে ধীরে বড় হওয়ার জন্য অপেক্ষা করতেছে, এবং পাশাপাশি আরেকটি মিডিয়াম ড্রামে এখানে দেখতে পাচ্ছেন দুটি লাউয়ের চারা দেওয়া আছে। এখানেও দুইটি লাউয়ের চারা আছে। এগুলি আমি এই মুহূর্তে রোপণ করে রেখেছি, ডিসেম্বর মাস নাগাদ 15-20 তারিখের মধ্যে এটি মাচায় চলে যাবে, এবং পুরান যে লাউ গাছগুলি আছে তার ফলন যখন শেষ দিকে চলে আসবে তখন সেগুলি রিপ্লেসমেন্ট হিসাবে আমি আগে থেকে এগুলি করে রেখেছি। এগুলি একটির পিছনে একটি ছাদ বাগানে যদি আমরা প্রতিনিয়ত যোগান রাখি, তাহলে ছাদের এই মাচাটি কখনো খালি থাকবে না এবং সবজিতে ভরপুর থাকবে। এখানেও যে লাউটি দেখছেন সেটি তুম্বা লাউ খ্যাত, সাদা এবং যথেষ্ট সুস্বাদু একটি লাউ। আমার এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের লাউ, এখানেও আপনারা দেখবেন যে বেশ কিছু লাউ ধরে আছে এবং ছোট বড় মিলিয়ে অনেক ফলন। আমি মূলত ছাদ কৃষিতে আমার নিজের যেই শাক সবজি রোপণ করি তার চারাগুলি আমি নিজেই করে নিই। আমি বাজারের চারার উপরে নির্ভরশীল এই জন্য থাকি না, দেখা গেল যে আমি একটি গাছ পারলাম, সেই গাছটি যখন বড় হলো তখন কাঙ্ক্ষিত সবজিটি বা ফলনটি হলো না, লাউটি ছোট আকারের হয়ে গেল, তখন মনে দুঃখ পাবেন। যার জন্য ভালো মানের বীজ নিজেরা সংগ্রহ করবেন এবং
সেগুলি করার চেষ্টা করবেন। এখন যে লাউয়ের মাটিটি আমি কিভাবে ড্রামটি সাজাই সেই বিষয়টি যদি আপনাদের সাথে একটু আলোকপাত করি, তাহলে আপনারা আমার এই ফর্মুলায় করে দেখতে পারেন। পরবর্তী সময়ে যদি ভালো ফলাফল পান তাহলে সবসময় করবেন, আর না পেলে একবারই করে বাদ দিয়ে দিবেন। এই যে হাফ ড্রামটি আছে, এর নিচে পাঁচটি ছিদ্র আছে, 20 মিলি মাঝখানেরটি আর বাকিগুলি 16 মিলি। এরপরে প্রত্যেকটি ছিদ্রের উপরে আমাদের এই টপ বাঙ্গা চারা দিয়ে থাকি, তার উপরে এক মুঠো করে সিলেকশন বালু, এবং প্রথমে 2 ইঞ্চির মতো বালুকাময় মাটি, অর্থাৎ এই মাটির সাথে অতিরিক্ত বালু মিশিয়ে আমরা সেই মাটিটি নিচের তলদেশে দিয়ে থাকি। এরপরে দেখবেন যে বিভিন্ন গাছের যে শুকনো লতাপাতাগুলি আছে এগুলি আমি সংগ্রহ করি। এখান থেকে দেখলে দেখবেন যে আমার জানলায় তেমন কোনো মরা পাতা থাকে না, ওগুলি সংগ্রহ করে আমি একটি ড্রামে বা একটি বস্তায় ভরে রাখি। যখন এই ড্রামগুলির মাটি সাজাই, নিচে 2 ইঞ্চি পরিমাণ মাটি দিলে আবার 2.5 ইঞ্চি পরিমাণ আমি এই বিভিন্ন গাছের লতা পাতা দিয়ে সেটাকে পাও দিয়ে পাড়িয়ে একদম সমান করে উপরে এক মুঠো ইউরিয়া সার দিয়ে নেই, যাতে ওই লতা পাতাগুলো দ্রুত সময়ের মধ্যে পচে যায়। এরপরে আবার 2.5 ইঞ্চি মাটি দেই, আরেক লেয়ার ঠিক বিভিন্ন গাছের লতা পাতা পচিয়ে অথবা শুকনোটাই দিয়ে দেই। যদি শুকনোটা দেই তাহলে ইউরিয়া সার ব্যবহার করি, এবং এরপরে যেই আমার বিভিন্ন পোস্টের যে মাটির পোস্টগুলি আছে সেই রকম মাটি তৈরি করে উপরের অংশটিতে একদম ভরে দিয়ে থাকি। এবং তারপরে উপরে আমরা পানি দিয়ে দিই, 2 দিন পানি দিই, আবার 2 দিন একটু শুকিয়ে তারপরে একটি চারা এখান থেকে ওখানে লাগিয়ে দিবেন। আমি একটি ড্রামে সাধারণত 3টি গাছ করতেই বেশি পছন্দ করি। ত্রিভুজ আকারে যদি 3টি গাছ করে দিই তাহলে দেখা যাবে যে 3টি গাছই সমান্তরালে লাউ ধরতে থাকে। আবার কখনো কখনো আমি দেখাবো আরেকটি গাছ আপনাদেরকে, আমি 4টি গাছও দিয়েছি একটি হাফ ড্রামে। হাফ ড্রামে হয়তো আপনারা প্রশ্ন তুলতে পারেন যে আপনি একটি হাফ ড্রামে 4টি গাছ দিলে সেখানে ফলন হওয়া কি সম্ভব। আপনাদের 2টি জিনিস খেয়াল করতে হবে, একটি হলো জমির বাগান এবং ছাদ কৃষি যেটি রুফটপ গার্ডেন সেটি একই ধাঁচের নয়। কিন্তু আপনাদেরকে আরও সহজ করার জন্য যদি কথাটি বলি, মাতৃগর্ভের সন্তান এবং বেবি টিউবের যে সন্তান বড় হয় দুটি ভিন্নতা আলাদা আলাদা। মাতৃগর্ভে প্রাকৃতিকভাবে আল্লাহ প্রদত্ত যে খাবার মা খায় সেটি তার সন্তান ভাগ পেয়ে যায় এবং সে তার মায়ের থেকে খাদ্য সংগ্রহ করে থাকে। ঠিক বেবি টিউবের সন্তানটি কিন্তু আপনারা বা ডাক্তাররা যেটি তার সেই টিউবের মধ্যে প্রবেশ করাবে সেই খাদ্যটি গ্রহণ করতে পারবে। ঠিক ছাদ কৃষিটি অনেকটাই অনুরূপ বেবি টিউবের মতো। এই যে ছোট্ট একটি ড্রাম, এখানে 120 থেকে 130 কেজি মাটি আছে, পুরা এই মাটিটি একটি মাদার মতো রূপান্তরিত করা হয়েছে। এখানে প্রচণ্ড সার, জৈব সার, গোবর সার, তরল জাতীয় জৈব সার আমরা প্রতিনিয়ত ব্যবহার করতে থাকি। যেমন 15 দিন অন্তর একবার খৈলের পানি দিলে আবার এর মাঝে আরেক দিন সবজি পচানো পাতলা করে কিছু পানি দিয়ে থাকি। এখানে উপরে গোবর আছে, চা পাতা দেওয়া হয়, অর্থাৎ তার খাবারের ভাণ্ডারটি এখানে আমরা সরবরাহ করে দিচ্ছি। এবং এই সরবরাহ করার কারণে সে তার খাবার ঘাটতি না হওয়ার কারণে সে কিন্তু ভালো মানের সবজি দেওয়া শুরু করেছে, যেটি আমার এই মাচায় আপনাদেরকে বলতেছে যে এখানে তারা খুব শান্তিতে খাবার গ্রহণ করতে পারতেছে এবং এই খাবারগুলি তারা খেয়ে হৃষ্টপুষ্ট ফল সবজি উপহার দিতেছে। আমরা যারা ছাদ কৃষি করি বা ছাদ কৃষির সাথে জড়িত আছি, আমরা জিনিসগুলি এখন বুঝে করার চেষ্টা করব। এই কথাটি কেন বললাম যে আমরা অনেক সময় এই
একটি ছবি দিয়ে থাকি, দেখা গেল খুব ছোট্ট একটি টবে একটি লাউ গাছ দিয়ে সেখানে চারটি পাঁচটি লাউয়ের করা এসেছে, বাট লাউ তো হচ্ছে না। তো সেখানে প্রশ্ন করা হয় যে অভিজ্ঞ জনদের কাছে পরামর্শ চাচ্ছি কি করলে লাউটি টিকবে। তো এটি খুবই দুঃখজনক একটি ঘটনা, কারণ আমি অনেক সময় লিখে থাকি যে গাছের ধরন অনুযায়ী পাত্র দিবেন, অর্থাৎ যেই গাছটি যেরকম বৃদ্ধি পাবে এবং তার যেই শক্তির প্রয়োজন সেই অনুযায়ী আমরা পাত্র দিব। তাহলে ইনশাল্লাহ সাত কৃষিতে আমরা কাঙ্ক্ষিত ফলাফলটি পাব, এবং আমাদেরকে বলতে হবে না যে আমার তো লাউ নষ্ট হয়ে গেল, তো আমার করা নষ্ট হয়ে গেল। এই বিভিন্ন জনের এই প্রশ্ন থেকে আপনারা আমরা অনেকটা নিষ্কৃতি পাবো বলে মনে করি। তা আপনারা প্রত্যেকটি জিনিস আমার এই ইউটিউবের চ্যানেলে আমি 6-7 ধরনের মাটি প্রস্তুত করে দিয়েছি, এবং প্রত্যেকটি মাটির ধরন সম্পর্কে আপনাদেরকে বলেছি। শীতকালের মাটিটি আমি গ্রীষ্মকালীন সবজির জন্য তৈরি করছি সেটির বর্ণনা দিয়েছি, আবার গ্রীষ্মকালীনের যেই মাটি ছিল সেই মাটিটি আমি শীতকালের উপযোগী করে তৈরি করেছি, এবং সেগুলি ভিডিও আকারে আপনাদেরকে পুরোপুরি ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এর বাহিরে নতুন মাটি কিভাবে তৈরি করবেন এবং নতুন মাটিতে কেন একটু গোবরের পরিমাণ বেশি দিবেন, এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তো আপনারা যদি আমার এই ভিডিওগুলি নিজেদের প্রয়োজনে খেয়াল করে শুনেন এবং দেখেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনারা সাত কৃষিতে সফল হবেন এবং ভালো মানের শাক সবজি উৎপাদন করে খেতে পারবেন। আমার আরও একটি মাচায় লাউ আছে, আমার বিভিন্ন ধরনের লাউ আছে এখানে। এখানে অলক লাউ নামের একটি লাউ এই বছরই প্রথম আমার বাগানে তিনটি এই মুহূর্তে টিকে গেছে বলে আমি মনে করছি। এটি একটি 5-6 ফিট হয়ে থাকে এরকম শুনেছি, এটি আমার প্রথম অভিজ্ঞতা, যার জন্য আমি আপনাদেরকে এই মুহূর্তে ডিটেলস বলতে পারতেছি না যে ওটি কত বড় হবে, আমাদের দেশের এই আবহাওয়ায় সে কতটুকু বড় হবে। এই যে এই লাউটি অলক লাউ নামে আমাদের দেশে পরিচিত, সম্ভবত ইংল্যান্ডের লাউ বা শীত প্রধান দেশের লাউ। এগুলি কিন্তু আমাদেরকে বলতেছে যে আমি যদি খাবার সঠিক পরিমাণ পেয়ে থাকি তাহলে আমার ফল বা ফলন দিতে বা সবজির ফলন দিতে বা লাউয়ের ফলন দিতে কোনো রকম কষ্ট হয় না। আমি আপনাদেরকে আর একটি মাচায় নিয়ে যাব, তার আগে আমার ছোট্ট পরিসরে একটি ফুলবাগান আছে, সেটিও আমি প্রত্যেকটি ভিডিওতে কম বেশি উপস্থাপনা করে থাকি। আমার এখানে আছে ডেন্ডোবিয়াম অর্কিড, এগুলি দ্বিতীয় ধাপে ফুটেছে এই ফুলগুলি। আমার খুব প্রিয় ফুলের মধ্যে এই ফুলও একটি আছে, কাটা মুকুট, হলুদ কাটা মুকুট, বেশ সুন্দর ফুটেছে। ওখানে হালকা সবুজ এই ডেন্ডোবিয়াম অর্কিডটি যথেষ্ট সুন্দর এবং বেশ ঝোপালু হয়ে ফুটে আছে, এবং ফুলটি বেশ দৃষ্টিনন্দন, এবং এটি খুবই ছোট একটি পটে দেওয়া, এখানেও 6 ইঞ্চি পটে দেওয়া মাটির পটে। এখানেও আপনারা দেখবেন যে খুব ছোট থেকে একটি ডেন্ড্রোবিয়াম ফুটে আছে, এবং অনেক উঁচু পর্যন্ত উঠেছে, অর্থাৎ এটি যদি আমি অনেক ক্লোজ দূরে থেকে আপনাদেরকে দেখাই, বেশ দূরে যেতে হবে, তবে ক্যামেরাটি দাঁড়া করেই দেখা দিলাম আপনাদেরকে। প্রত্যেকটি জিনিস এই জন্য দেখালাম যে যত্নে যেই জিনিসটি সেটি গাছ যদি সঠিক পরিচর্যা এবং যত্ন করেন তাহলে আল্লাহর রহমতে আপনার বাগানও সবচেয়ে ভালো ফসলটি হতে পারে। আমার এখানে আছে সবজি খাওয়ার জন্য পেঁপে গাছ, তারপরে পেঁপে পেকে পেকে যদি যায় মিষ্টি হয়, আমরা এটি সাধারণত সবজির জন্য করেছিলাম। শীতকালে সবজির মধ্যে মূলা অন্যতম, এখানে 2 ট্রেতে মূলা শাক দেওয়া আছে, এইটি ঝাড় সিম নামে পরিচিত, এক বোন পাঠিয়েছিল আমার জন্য, যদি সফল হই তাহলে আগামী দিনে হয়তো বীজ সংগ্রহ করার চেষ্টা করব।
এগুলি ব্রুকলি বিভিন্ন পেয়ারা গাছের সাথে দেওয়া আছে। আমি 4-5 বছর পরে এবছরই হার্ড পনিং করেছিলাম পেয়ারা গাছে, এখন আস্তে আস্তে তারা স্বরূপে ফিরে আসছে। এই অংশটি আমার বেগুনের চারা, শীতকালীন বেগুনের চারা রোপণ করা। এখানে পাট শাক আছে, মূলা শাকও আছে, এখানেও মূলা শাক আছে। আমরা গত বছরের ইভেন্টে আপনাদেরকে আলুর লতা দিয়েছিলাম, পরপর দুইবার দুটি ইভেন্টে আলুর লতা দিয়েছিলাম। বেগুনের ফুল চলে আসছে অলরেডি, লালচে বেগুন। এখানে আমার আর একটি হাফ ড্রাম আছে, এটিতে আমি সাম্প্রতিক লাউ রোপণ করেছি, নিকু। এটি বড় জাতের লম্বা লাউ, আমি রোপণ করেছি একটি মাচা চিন্তা করে, কিন্তু পরবর্তী সময়ে মাচায় অন্য লাউ গাছ থাকার কারণে আর একটি মাচায় হ্যান্ড ওভার করে দিয়েছি এবং চলেও গেছে। ইনশাল্লাহ খুব সহসা তারা ফলন দিতে শুরু করবে। কিন্তু এখানে দেখবেন যে আমি গোবর দিয়ে মালচিং করে দিয়েছি। এই মালচিংটি প্রচণ্ড রোদ থাকলে যেমন পানি উড়ে চলে যাবে না এবং মাটিটি পুরোপুরি শুকাবে না এবং এই গাছটি মূর্ছাও যাবে না। আমার বিভিন্ন জাতের লাউয়ের মধ্যে এখানে যে জিনিসটি দেখাবো সেটিও একটি আলাদা জাতের লাউ। এখানে দেখতে পাবেন যে আমাদের ইভেন্টে আমরা 12 মাসই সাজনার বীজ দিয়েছিলাম, সেই সাজনার বীজ থেকে আমিও একটি চারা করেছি। মাশাআল্লাহ আমার চারাটি যথেষ্ট সুন্দর এবং ভালো হয়েছে। আপনাদের কার কেমন হয়েছে জানি না। আমাদের গ্রুপ সবুজের 6 নিজের বাগানের আঙ্গিনার 11 তারিখের যে ইভেন্টটি হয়েছিল 11-9, সেই ইভেন্টে এই বীজগুলি দেওয়া ছিল। এখানে যে জিনিসটি দেখানোর জন্য আমি নিয়ে আসছি, এটি থাই জাতের একটি লাউ, বীজ করার জন্য রেখেছি। এটির মধ্যে দুটি লাউ হয়েছিল, একটি আমরা ইনশাআল্লাহ রসনা তিত্তর জন্য নিয়ে খেয়েছি আর একটি আগামী দিনে বীজের জন্য রেখে দিব। এর পিছনে দেখতেছেন চাল কুমড়া জাতীয় চাল কুমড়া, এগুলি আমি সাধারণত অনেকে মুরব্বা খাই, আমরা হালুয়া খাওয়ার জন্য রেখে দিয়েছি। ইনশাআল্লাহ আমরা এটি দিয়ে হালুয়া খাওয়ার চিন্তা করব। এখানে একটি জিনিস হয়তো দেখেছেন আপনারা, অনেক সময় আমি এই পুষগুলি দিয়ে থাকি, আমার রসুনের বাংসিং। এই জিনিসটি সারা বছর শুধু পাতা হয়, কখনো রসুন হয় না। তা আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমি চারা করে করে আপনাদের একসাথে 50 জনকে, যারা আমাদের গ্রুপে সবসময় নিয়মিত পুষ দেন অর্থাৎ প্রতিদিন পুষ দেন, তাদেরকে আগে নির্ণয় করে বের করে তাদেরকে দেব, পরবর্তী সময় অন্য অন্য বন্ধুদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এই জন্য আমাদের গ্রুপে যারা সবুজের সোয়া নিজের বাঙ্গানির আঙ্গিনার সদস্য আছেন তারা নিয়মিত পুষ দিবেন। যারাই নিয়মিত পুষ দিবেন তারা এই চারাটি খুব দ্রুততার সহিত পেয়ে যাবেন। বর্তমানে অনলাইন মার্কেটে এর একটি চারার দাম 250 টাকায় বিক্রি হয়। আমরা সম্পূর্ণ আমাদের গ্রুপ থেকে আপনাদেরকে ফ্রি দিয়ে থাকি, যারা আমাদের গ্রুপের সাথে জড়িত এবং যারা আমাদের ইভেন্টে এসে থাকেন তারা সবাই জানেন যে আমরা কি পরিমাণের বীজ এবং সবজি চারা আপনাদেরকে উপহার দিয়ে থাকি, যারা ঢাকা শহরে ছাদ কৃষি করে থাকেন। সাম্প্রতিককালে আমরা চট্টগ্রামেও ছাদ কৃষির জন্য একটি ইভেন্ট করে আসছি, ইনশাআল্লাহ সেই ইভেন্টটি আমাদের যথেষ্ট সফল এবং সাকসেসফুল হয়েছে। অনেকে অভিযোগ করে থাকেন যে আতা ফল হয় না, আমার কিন্তু একদম শেষ ধাপে এখনও গাছে 7-8টি আতা ফল রয়ে গেছে এবং আমার এই গাছটিতে আল্লাহর রহমতে যথেষ্ট ভালো আতা ফল ধরেছিল। এই বছর প্রায় 120-130টা আতা ফল আমরা এখান থেকে আহরিত করেছি এই গাছটি থেকে, এই একটি গাছ আমার বাগানের ছাদ কৃষির প্রথম দিকে রোপণ করা একটি গাছ। আরেকটি গাছ এখানে আছে, সেটি হলো বকুল গাছ। হয়তো অনেকেই বলবেন যে বকুল গাছ ছাদ কৃষিতে, তো মানুষের বিভিন্ন রকমের শখ থাকে, বকুল ফুলটি আমার খুব পছন্দ এবং এই জন্য আমার ছাদ কৃষিতে আমি একটি বকুল গাছ, আমার যখন ছাদ কৃষি শুরু করি সেই প্রথম দিকে একটি গাছ আমি এখানে এনে রোপণ করেছিলাম। গাছটি বেশ সুন্দর এবং যথেষ্ট ফুলও দিয়ে থাকে, আমি মাঝে মাঝে 2-1টি চারা করে আমাদের বন্ধুদেরকে দেওয়ার চেষ্টা করি। এখানে আমাদের ইভেন্টে দেওয়া যে উলকফিগুলি সেগুলি হয়ে গেছে, আমরা ইতিমধ্যেই উলকফি খেতেও পেরেছি।
শীতকালীন সবজির মধ্যে উলকফি একটি সুস্বাদু ফসল, যে কোনো বড় মাছের সাথে বেশ সুস্বাদু, এবং মাংসের সাথেও অনেকে রান্না করে থাকে, আমরাও অনেক সময় করি। এখানে আমি ট্রে করে ব্রুকলি রোপণ করেছি। মাশাআল্লাহ, এটি দেখলে আপনাদের মনে হবে না যে জমি থেকে কোনো অংশে খারাপ হয়েছে, এবং যথেষ্ট শক্তিশালী গাছ। ইনশাআল্লাহ ব্রুকলির যেই কন্দ সেটি চলে আসছে খুব সহসাই, আল্লাহর রহমতে আমরা নির্ভেজাল নিরোগ অর্থাৎ বিষ ফরমালিন মুক্ত ব্রুকলি পেয়ে যাব। এবছর খুব আগ করেছিলাম অনেক, এবং আমাদের ইভেন্টে আখের বীজও দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমার কিছু আখ বেশ বড় হয়ে গেছে এবং কিছু হওয়ার অপেক্ষায় আছে। আমরা ছাদ কৃষিতে প্রতিনিয়ত ফসলের যদি ভিন্নতা আনি, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ প্রতিদিন ছাদ কৃষি থেকে কিছু না কিছু পাবেন। এখানে যে জিনিসটি আপনারা দেখবেন, আমি কলা গাছ রোপণ করে থাকি ছাদ কৃষিতে। আজকে আপনারা স্থির চিত্রে আমার ফেসবুকে দেখেছেন যে একচুয়ালি পাকা কলা নিয়েছি, এই গাছটি এখানে ছিল, তো তার একটি গাছ এখানে আমি রোপণ করে দিয়েছি, ওখানে আর একটি গাছ রোপণ করা আছে। আমরা যদি জিনিস জেনে এবং বুঝে করি, তাহলে অল্প পরিসরেও আমরা কিন্তু অধিক ফসল ফলানো চেষ্টা করলে সেখানে ফলিয়ে খেতে পারব। এটি ১২ মাসি সাজনা গাছ, যা আমি ব্রাক নার্সারি থেকে কিনে এনেছিলাম। আপনারাও সংগ্রহ রাখতে পারেন। আর ১২ মাসি সাজনার বীজ তো আমরা আমাদের ইভেন্টও দিয়েছিলাম, আমি নিজেও একটি সেখান থেকে করেছি। এরকম যদি তিন চারটি সাজনা গাছ থাকে, তাহলে প্রতিনিয়ত আপনারা সাজনা পেতেই থাকবেন। ছাদ কৃষি পরিকল্পিতভাবে করলে কোনো অংশে ফসলের কিন্তু ঘাটতি হবে না, এই জিনিসটি আপনারা নিজেরা বুঝতে পারবেন তখন যখন সঠিক প্রতিক্রিয়া মেনে মাটিটি তৈরি করে আপনি ফসল ফলাবেন। মাটি যদি সঠিক প্রতিক্রিয়া মেনে তৈরি না করেন, তাহলে ছাদ কৃষিতে কাঙ্ক্ষিত যে ফলাফল সেইটুকু পাবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কষ্টের বাগান সৃষ্টির আনন্দে ভরে উঠুক।